সবাইকে ওয়েলকাম আজকে ডিসকাশন সেশনে। আজকে আমরা কথা বলবো যে ডেমোর টপিক ঠিক করার জন্য কোন কোন বিষয়গুলি আপনি মাথায় রাখবেন, অর্থাৎ কোন কোন বিষয়গুলিকে আপনি নির্বাচন করে বা বিষয়গুলিকে খেয়াল রেখে আপনি আপনার ডেমোর জন্য টপিক সিলেক্ট করবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যেটা, আপনি পিজি লেভেলের কোনো টপিককে আপনার ডেমো হিসেবে আপনি সিলেক্ট করবেন না। আপনি যে টপিকটা আপনি পড়াবেন বা যে টপিকটা সম্পর্কে আপনি ডেমো দিতে যাচ্ছেন সেটা যেন ইউজি লেভেলের টপিক হয়, কারণ আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন ভাইবা দিতে যাচ্ছেন বিষয়টা কিন্তু ইউজি লেভেলের, অর্থাৎ আপনি ইউজি লেভেলের জন্য বা ইউজি লেভেলের টিচার হওয়ার জন্য আপনি কিন্তু সিএসসিতে ভাইবা দিতে যাচ্ছেন, সেহেতু বিষয়টা যেন ইউজি লেভেলের হয় বা সেই টপিকটা যেন ইউজি সিলেবাসে থেকে থাকে। পিজি সিলেবাসের কোনো টপিক আপনি ডেমোতে পড়ানোর জন্য কিন্তু সিলেক্ট বা চুজ আপনি করবেন না। এবারে একটা বিষয় আসে যে তাহলে আপনি কোন কোন বিষয়গুলোর মানে খেয়াল করে আপনি আপনার টপিক ঠিক করবেন। এর জন্য দুটো দিক আছে। প্রথম দিক হচ্ছে যে আপনার যেটা কোর এরিয়া বা যে জায়গাটায় আপনি আপনার বেস্ট দিতে পারবেন, যেখান থেকে আপনাকে প্রশ্ন করলে বা আপনার মনে হয় আপনি সেই জায়গাটায় আপনি নিজে আপনি খিলাড়ি আর কি, এক কথায় বলতে গেলে, ঠিক আছে, সেই জায়গাটা আপনি চুজ করুন এবং সেই জায়গা থেকে আপনি টপিক চুজ করুন। যদি আপনার স্ট্রং এরিয়া হয়ে থাকে এবং আপনার মধ্যে যদি সেই কনফিডেন্স থাকে যে এই এরিয়াটা বা এই টপিকটা আমি পড়ালে আমাকে যেখান থেকে যাই প্রশ্ন করা হোক না কেন আমি উত্তর দিতে পারবো এবং এই জায়গাটা এটা আমার কমফর্ট জোন, এখান থেকে যে কোনো জোনে গেলেই আমি সেখানে আমি নিয়ে যেতে পারবো, তাহলে টপিক আপনি সেভাবে চুজ করুন। সেই সেই বিষয়টাকে আপনার কমফর্ট জোনটাকে আপনি মানে ডেমো টপিক হিসেবে সিলেক্ট করুন, এটা প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা ক্যামেরাতে তো বলা উচিত নয়, কিন্তু সেটা করতে পারে অনেকে মানে বা সেই বিষয়টা একটু খেয়াল রাখতে পারে। সেটা কি যে প্রথম দিন যারা দেখবেন ভাইবাতে যাবে বা ফার্স্ট ফেজে বা প্রথম ফেজে যারা ভাইবাতে যাবেন তারা হয়তো তাদের কাছে বিষয়টা একটু অসুবিধা হবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী সময় যারা ভাইবা দিতে যাবেন তাদের কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কি যে ভাইবাতে কে কে এক্সপার্ট হিসেবে আছেন, আপনি তো খবর পেয়ে যাবেন যে আপনার ডিসিপ্লিনের বা আপনার সাবজেক্টের কারা কারা ওই ভাইবাতে এক্সপার্ট হিসেবে ওখানে উপস্থিত আছেন এবং তাদের কথা খেয়াল রেখে বা তাদের তাদের যে মানে এক্সপার্ট এরিয়া বা এক্সপার্ট জোন, অর্থাৎ প্রত্যেকের কিন্তু এক্সপার্ট এরিয়া আছে, প্রত্যেকের নিজস্ব স্পেশালাইজড ফিল্ড আছে, ওই স্পেশালাইজড ফিল্ড থেকে ওনারা নিশ্চয়ই কোশ্চেন করবেন, এটাই তো স্বাভাবিক, কারণ প্রত্যেকেই নিজেদের স্পেশালাইজড ফিল্ড থেকে ক্যান্ডিডেটকে কোশ্চেন জিজ্ঞেস করেন বা সেই টপিকটার সঙ্গে সেই স্পেশালাইজড ফিল্ডে লিঙ্ক কানেক্ট করার চেষ্টা করেন। সেহেতু ডেমো যখন টপিক সিলেক্ট করছে তখন এই বিষয়টাও আপনি একটু খেয়াল রাখবেন যে এক্সপার্ট যারা থাকছেন তাদের মধ্যে থেকে কেউ কিন্তু আপনাকে ওই ডেমো রিলেটেড যদি তাদের যদি স্পেশাল ফিল্ডের কোনো ডেমো বা টপিক হয়েছে তারা কিন্তু সেইখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। এই বিষয়টাও আপনাকে আপনারা কিন্তু খেয়াল করে ডেমোর জন্য টপিক আপনারা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো খুব বেশি কিছু না, এটুকুটাই বলার ছিল আর কি। তো আরও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি তার উপর ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আমি পোস্ট করে দেবো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।